গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকেও রাই তার গান দিয়ে শুরু করেছে, কিন্তু আজ সম্পূর্ণ একা। আপনারা দেখুন যে ওর চেষ্টার কোনো ত্রুটি নেই, ওর হাত কুলোচ্ছে না, বাট ও চেষ্টা খুব ভালোভাবেই করছে। খুব ভালো হচ্ছে ম্যাডাম, গুড মর্নিং একটু বলে দেন, গুড মর্নিং সবাইকে বলে দেন, থ্যাংক ইউ। তো অন্যান্য দিনের মতো ওর মা ওকে হেল্প করে, বাট আজকে ও নিজে নিজে টানছে বেলোটা হারমোনির, চেষ্টা করছে, ও ত্রুটিহীন চেষ্টা আপনাদেরকে শেয়ার করছি আজকে। চল একটু সবাইকে দেখা তো বেটা, তুই নিজে নিজে দেখুন আপনারা, ও গান খুব ভালোবাসে। আমাদের বাড়িতে একটা গানের কালচার ছিলই, তো আমরা আমাদের সকলেরই খুব ইচ্ছে যে ও বড় হয়ে গানটাকে নিয়ে কিছু করুক। কিছু করুক মানে অন্য কিছুভাবে নেবেন না, মানে গানটাকে ভালো করে করুক, এটাই হলো আমাদের মেন চাওয়া। তো ও আমাদের চাওয়াটাকে খুব 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 প্রাধান্য দিয়েছে, ও নিজের মতো করে গান করে। সো আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু আর একটু বড় হয়ে গেলে তুই ঠিক হয়ে যাবি, হাতটা ভালো করে চলে যাবে ওখানে। তো যাই হোক, এবার আপনাদেরকে দেখাই চলুন বাকিরা কে কি করছে। এই টাটা তুই কর, আসছি। তোজো কোথায়, তোজো কোথায়, যে মন্দিরটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম সেটা এইটা কমপ্লিট হয়ে গেছে। ওই যে স্ট্যান্ড বাই এইভাবে তৈরি হয়েছে, এটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধুরা। এবার আপনারা দেখুন যে মিস্টার তোজো কি করছে, ওর কাজ দেখুন সারাদিন। ওই কি করছিস তুই, তোর কি কাজ এইটাই, দেখি এদিকে থাকা, ঠাম্মি গুছাচ্ছে আর তুই ফেলছিস, একটা গান শোনা। আরে আরে এটা কি গান, এটা তো কবিতা, ইনিবিনিটা বল, এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে জোরে, এদিকে তাকা তাকিয়ে বল, হলো আচ্ছা তুই পড়বি না, পড়াশোনা করবি না, স্কুলে যাবি না, তুই এরপরে কি করবি, আমরা তো কাজে চলে যাচ্ছি, তুই কি করবি এবারে, এরপরে তুই কি করবি, কি অবস্থা তোর, দেখা যাক এবারে একটু ব্রেকফাস্ট করে নি, করে বেরিয়ে পড়ব। তেমন কিছু না, একটু জাস্ট ব্রেড। তো বন্ধুরা, তোজোকে আপনারা দেখলেন, ওর মতো করে সারাদিন চালায়। আর সবথেকে যেটা বড় কথা, রায় খুব শান্ত, রায় ওর মতো করে সারাদিন প্র্যাকটিস করে, খেলাধুলো করে, মানে ও নিজের খেয়ালে থাকে, বাট খুব ভালো একটা, মানে কি বলবো, ওর একটা ইচ্ছা খুব যে আমি গান করব। আর ওইদিকে
তোজো তার মতো করে সারা দিন বাড়িতে ঝামেলা, হ্যাঁ এটা সেটা ওটা, দিনে 30-40 বার মানে কি বলবো খাই আর কি। তো যাই হোক, ছেলেরা একটু এরকমই হয়। আজকে আমার ইম্পর্টেন্ট কয়েকটা কাজ আছে, সো আজকে হয়তো ব্লগটা একটু ছোট হবে, তো আপনারা দেখতে থাকুন। টাটা।